দর্শক আপনারা দেখতে পাচ্ছেন স্বপ্নের মেট্রো রেলে চড়তে আপনারা দেখতে পাচ্ছেন যাত্রীদের জন্য সাধারণ যাত্রী যারা রয়েছেন তাদের জন্য আজকে এই উন্মুক্ত করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যাত্রীরা হুমড়ি খেয়ে পড়ছেন কখন তারা স্বপ্নের এই মেট্রো রেলে চড়বেন দর্শক আপনারা দেখছেন যাত্রীরা প্রবেশ করছেন স্টেশনের ভেতরে গেট খুলে দেওয়া হয়েছে ভোর 5টা থেকেই অনেকেই এখানটাতে তারা সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিলেন মেট্রো রেলে ভ্রমণ করার জন্য অনেকেই দূর দূরান্ত থেকে এসেছেন আমরা আপনাদেরকে একটু আগেই দেখেছিলাম অন্য একটি লাইভে দেখেছিলাম যে তারা বলছেন যে খাগড়াছড়ি বান্দরবন থেকেও শুধু মাত্র এই এমআরটি লাইন 6 অর্থাৎ মেট্রো রেলে চড়ার জন্য তারা আসছেন দর্শক আপনারা দেখছেন যা যা দিনের সর্বশেষ সংবাদ সরাসরি লাইভে শেয়ার করে কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে পারেন দর্শক সকাল থেকেই সাধারণ যাত্রীরা তারা এই আগারগাঁওয়ের যে স্টেশন রয়েছে সেই স্টেশনে এসে তারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন অবশেষে একটু আগেই অর্থাৎ 8:30টার পর খুলে দেওয়া হয়েছে আগারগাঁও থেকে যেই ট্রেন যাবে উত্তরা দিয়াবাড়ি এবং উত্তরা দিয়াবাড়ি থেকে আরেকটি ট্রেন আসছে সেই ট্রেনে ভ্রমণ করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে সাধারণ মানুষের জন্য যেই গেট ছিল আগারগাঁওয়ের সারিবদ্ধভাবে যারা দাঁড়িয়েছিলেন তাদেরকে প্রবেশ করতে দেওয়া হয়েছে দর্শক আমরা আপনাদেরকে একটু দেখাবো এখন স্টেশনের ভেতরে অবস্থা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে যাত্রীরা প্রবেশ করে তারা টিকিট কাটছেন সাধারণ যাত্রীরা কাউন্টারে প্রবেশ করে তারা টিকিট কাটছেন আপনারা দেখতে পাচ্ছেন সাধারণ যাত্রীদের ভিড় লক্ষ্য করতে পারছেন আপনারা খুব আরাম লাগছে সুন্দর লাগছে মজার ব্যাপার এটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা এটা যুগান্তকারী একটা পদক্ষেপ আমরা আমাদের খুব আনন্দ লাগছে আমরা খুব সবাই খুশি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকেই ভিতরে এসেও তারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন টিকিট কাটার জন্য আসলে ভালোই লাগছে সত্যি আজকে যে প্রথম দিন সেই হিসেবে আমাদের খুবই ভালো লাগছে তবে টাইম মতো যে অফিসে যে বসতে পারি আরো একটু ভালো লাগতো খুব ভালো লাগছে আমরা চাই মেট্রো দিয়ে দেশের অনেক উপহার হবে মানুষের সময় বাঁচবে সময় মতো মানুষ আসা যাওয়া করতে পারবে থ্যাংক ইউ ভাই ভালো লাগছে কিন্তু আমাদের অনেক কষ্ট হয়েছে মানে সিরিয়াল ছিল আমাদের ঢুকতে দেন 8টা পর্যন্ত আমরা খুব কষ্ট পাইছি ভাই যাই হোক তারপরও আসছি যদি ট্রেন টিকিট দেয় আমরা চড়তে পারি ইনশাল্লাহ আল্লাহ ভালো হবে এবং আমাদের জন্য যে একটা ভালো উপহার সেটা অবশ্যই আমাদের জন্য গর্বের বিষয় বাংলাদেশের জন্য গর্ব জি আসলে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ভিতরে প্রবেশ করে সাধারণ যাত্রীরা তারা টিকিট কাটার জন্য ভেতরেও সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন
দর্শক আমরা একটু দেখাচ্ছি আপনাদের যে টিকিট কাটছেন অনেকেই আলহামদুলিল্লাহ আনছে ভালো লাগতেছে মানে আমাদের দেশে এই প্রথম মেট্রো রেল চালু ইলেকট্রিক ট্রেন তারপরে এত সুন্দর একটা পরিবেশ আমাদের আসলে অনেক ভালো লাগতেছে 60 টাকা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সাধারণ যাত্রীরা ভেতরে প্রবেশ করে তারা টিকিট কাটছেন দর্শক আপনারা দেখছেন রাজা দিনের সর্বশেষ সংবাদ সরাসরি লাইভে শেয়ার করে কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে পারেন অনুভূতিটা খুবই ভালো লাগছে যে এরকম একটা যাত্রা প্রথম দিনে আসতে পেরে আর তাছাড়া এটা তো একটা স্বপ্নের মেট্রো রেল তো এটা স্বপ্ন বাস্তবায়ন হচ্ছে হয়ে গেছে অলরেডি এখন আমরা আজকে প্রথম মানে উঠতে পারবো সেটার জন্য খুব ভালো লাগতেছে বাসায় এখানে আগারগাঁও যাব উত্তরা সুতরাং ওদের শিডিউল অনুযায়ী 10-12 মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাব ওখান থেকে আর 10 মিনিট লাগবে সুতরাং সময় অনেক সেফ আমরা এমনি ভূঁইয়া এবং আলিফ এই দুইটা গাড়িতে যাওয়ার সময় আমাদের 1-2 ঘন্টা লাগতো মিনিমাম সকালবেলা আসার সময় 2 ঘন্টা লাগতো এখন ওইটা সময়টা সেভ হবে এই জন্য প্রধানমন্ত্রী এবং এর সাথে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সাধারণ যাত্রীদের উচ্ছ্বাস দেখতে পাচ্ছেন আপনারা এখন তো দাঁড়াইলাম আবার টিকিট কাটার জন্য ওটা তো প্রথমে ছিল প্ল্যাটফর্মে ঢোকার জন্য এখন আবার টিকিট কাটার জন্য অপেক্ষা আছি এরপর তো ট্রেনে ওঠার জন্য সেখানে আবার না জানি কি লাইন হয় কেমন কি এটাই আর কি কিভাবে টিকিট কাটবো এখনো তো জানি না সামনে গেলে হয়তো বুঝতে পারবো যে আসলে কেমনে কি হচ্ছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে যাত্রীরা দাঁড়িয়ে আছেন ভেতরেও তারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন টিকিট কাটার জন্য কেমন লাগছে আসলে আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে অনুভূতিটা খুব ভালো বাংলাদেশে প্রথম সবসময় তো আমরা বাইরের দেশে দেখছি এই ট্রেনটা চলে এখন হচ্ছে যে আমরা নিজেদের দেশে জিনিসটা উপভোগ করতে পারতেছি তো সব মিলিয়ে অনুভূতিটা আলহামদুলিল্লাহ অনেক ভালো সর্বোপরি আল্লাহর কাছে অনেক শুক্রিয়া এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে উনি করছে এটা তাকেও ধন্যবাদ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে সাধারণ মানুষের উচ্ছ্বাস দেখতে পাচ্ছেন আপনারা শুরুতে সকাল থেকেই বিকাল অর্থাৎ দুপুর পর্যন্ত সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত এখন এই মেট্রো রেল চলবে আপনারা দেখতে পাচ্ছেন প্ল্যাটফর্মে দাঁড়ানোর জন্য সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিলেন সকাল থেকে সাধারণ যাত্রীরা এরপর ভিতরে প্ল্যাটফর্মের দরজা যখন খোলা হয় অর্থাৎ গেট যখন খোলা হয় 8:30টার পর তখন তারা ভিতরে প্ল্যাটফর্মে এসেও তারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন টিকিট কাটার জন্য আসলে বলা হয় মহান মুক্তিযুদ্ধের পর প্রথম অর্জন ছিল আমাদের পদ্মা সেতু দ্বিতীয় অর্জন মেট্রো রেল এটা বলা হয় শেখ হাসিনার অবদান ঢাকার বুকে মেট্রো যান অসাধারণ অনুভূতি ভাই আমরা বাস্তবতাকে ছুঁতে আসছি স্বপ্নকে ছুঁতে আসছি আমরা স্বপ্নকে ছুঁতে আসছি এখানে আমরা সকালে আসছি 6:30টায় আসছি দেখতে পাচ্ছেন যে অনেকেই
ভোর 5টা থেকে অনেকে 6টা থেকে অর্থাৎ সকাল থেকেই সাধারণ যাত্রীরা তারা এই স্বপ্নের মেট্রো রেলে চড়ার জন্য তারা এসেছেন। দর্শক আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাতে পারেন, আপনারা দেখছেন যা যা দিনে সর্বশেষ সংবাদ সরাসরি ল্যাপটপে শেয়ার করে কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে পারেন। ভালোই লাগছে, ভালোই লাগছে। শেখ হাসিনা যেটা করছে ভালো লেগেই করছে। ফ্রি কার্ড আছে আমার? না, আমাদের জন্য ফ্রি করে দিতে না, ভালোই লাগছে। মেরে নিয়ে আসছি, একটু দেখা করে নিয়ে যাবো, নিয়ে আইলাম আমি। আলে বাছায় রাখুন শেখ হাসিনার ওইটিতে। দর্শক আপনাদেরকে একটু বিষয়ে জানিয়ে রাখি, যারা যুদ্ধাহত মুক্তিযোদ্ধা রয়েছেন, বিশেষ চাহিদা সম্পন্ন যাত্রী থাকবেন, তাদের জন্য কিন্তু বিশেষ ছাড় রয়েছে এবং যুদ্ধাহত মুক্তিযোদ্ধার জন্য ফ্রি করা হয়েছে, সেই বিষয়টি বলছিলেন একজন মুক্তিযোদ্ধা। দর্শক এখন উত্তরা দিয়াবাড়ি থেকে আগারগাঁও এবং আগারগাঁও থেকে উত্তরা দিয়াবাড়ি পর্যন্ত এই মেট্রো রেল চলাচল করবে। প্রথম অবস্থায় মেট্রো রেল আগারগাঁও থেকে উত্তরা থেকে দিয়াবাড়ি এবং দিয়াবাড়ি থেকে আগারগাঁও যে দৈর্ঘ্য মেট্রো রেল সেটি 11.73 কিলোমিটার, প্রতি কিলোমিটারে ভাড়া ধরা হয়েছে 5 টাকা, সর্বনিম্ন ভাড়া 20 টাকা এবং সর্বোচ্চ ভাড়া 100 টাকা করা হয়েছে। স্বপ্নের এই মেট্রো রেল উত্তরা দিয়াবাড়ি থেকে মতিঝিল পর্যন্ত, তবে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত কাজ এখনও পুরোপুরি শেষ হয়নি। কাজ পুরোপুরি শেষ হলে উত্তরা দিয়াবাড়ি থেকে মতিঝিল পর্যন্ত এই মেট্রো রেল চলাচল করবে। তবে প্রথম অবস্থায় বলা হয়েছে যে কোথাও ট্রেন থামবে না, প্রতি 10 মিনিট পরপর উত্তরা দিয়াবাড়ি থেকে একটি ট্রেন এবং আগারগাঁও থেকে একটি ট্রেন চলাচল করবে। সর্বশেষ সংবাদ সরাসরি জানতে যা যা দিনের সাথেই থাকুন।